আমরা মেয়েরা জন্মের পর বেশিরভাগ সময় কাটাই স্বামীর সংসারে আর নির্দিষ্ট কিছু সময় কাটায় বাবা মায়ের কাছে ওই নির্দিষ্ট সময়টা বাবা মা আমাদের যতটা যত্ন করে রাখে ঠিক তেমনটাই চাই মেয়ে আমার স্বামীর সংসারে গিয়েও সেরকম যত্নে কিন্তু যত্ন যে কপালে থাকতে হবে সবার কপালে তো আর সেই যত্ন থাকে না তবে যাদের স্বামী একটু বেশি যত্নশীল বউকে একটু বেশি যত্ন করে তাহলে সেই স্বামীকে এই কমন ডায়লগটি শুনতে হবে যে বউয়ের কথা মতো উঠে বইয়ের কথা মতো চলে বউ যা বলে তাই করে বউ আঁচলে বেঁধে রেখেছে কি আমি কি ভুল বললাম হয়তো বা ভুল অনেকের কাছে মনে হবে কিন্তু অনেকের কাছেই মনে হবে যে এটাই সঠিক আর এই ভালোবাসা এই বিশ্বাস স্বামী স্ত্রীর এটা কি আসলেই ওই রকম কোনো ঘটনা যে আঁচলে বেঁধে রাখার মতো স্বামী স্ত্রীর এই সম্পর্ক সব থেকে সুন্দর এই পৃথিবীতে বাবা মা জন্ম দেওয়ার পর বাবা মা ভরণ পোষণ করে বাবা মা বড় করে তারপর কিন্তু সব বাবা মায় চায় আমার সন্তান ভবিষ্যতে খুব ভালো থাকুক তার পরিবার পরিজন নিয়ে আর এইটা যদি একটু ভালো থাকতে গিয়ে বইয়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা হয় তাহলে তাদের আর আমার বলার আসলে কিছুই নেই তো যাই হোক সকালবেলা উঠেই একটু মনে হচ্ছিল যে প্রেশারটা লো হয়ে গিয়েছে তাই ও হচ্ছে আমার প্রেশারটা মেপে দেখলো দেখার পর চলে আসছি আমরা রান্নাঘরে আজকে বুট সোলা রান্না করবে জন্য সে আগের দিন রাত্রেই সোলা ভিজিয়ে রেখেছিল এখন এতো সে হচ্ছে বুটসোলাটা রান্না করছিল এটা আমিও রান্না করতে পারি কিন্তু এর আগে একবার ও বুটার রান্না

হয়ে গিয়েছে এখন তো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আজকের রান্না আর দুপুরের রান্নাটাও আমি এখন সেরে নিব ওইদিকে ভাত রান্না হচ্ছিল আর এদিকে তো সিটি দেওয়া হয়ে গেছে আজকে লাইট চুচা ভাজি করব আর কচুর মুখি দিয়ে ডিম রান্না করব। কচুর মুখি দিয়ে ডিম রান্নার কথা শুনে অনেকের কাছে একটু অবাক লাগবে যে এটা কেমন রান্না আবার অনেকের কাছেই এটা প্রিয় অনেকেই হয়তো বা খেয়েছো তো আমি আমি রান্নাটা কিভাবে করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে ডিমটা ভেজে নিব আর ডিমগুলো ভেজে নেওয়ার সময় আমি একটু হলুদ লবণ বেশি করে মাখিয়েছি আর একটা ডিমের কুসুমও বের হয়ে গিয়েছে ডিমটা একদম ভালো করে ভেজে লাল লাল করে ডিম সিদ্ধ করে নিয়ে যে তরকারিগুলো রান্না করি সেটাতে একটু ডিম বেশি কড়া ভাজি না হলে আমার কাছে কেমন জানি লাগে ডিম ভাজা হয়ে গিয়েছে এখন ওই তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর আজকে যেহেতু কচুর বই দিয়ে ডিম রান্না সেই সেক্ষেত্রে পেঁয়াজ রসুন না দিলে কিন্তু খাওয়া যাবে না আর একটু পাঁচ পুরন দিয়ে দিলাম একটু দারচিনি দিয়ে দিলাম সাথে আর শুকনো মরিচ দিলাম দুইটা এখন ভালো করে আগে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেবো একেবারে খুব লাল করব না হালকা একটু ভেজে নিব তো এই রান্নাটা কি কেউ কখনও খেয়েছ কিনা আর যারা খেয়েছো আমাকে একটু জানাবে ঠিক আছে কি না আমার রান্নার পদ্ধতি কারণ এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম আর যারা খাওনি তারা ভালো করে দেখে নাও আর অবশ্যই কালকে ট্রাই করবে কি যে মজা একবার খাও পরের বার বুঝতে পারবে যে এটা না রান্না করলে আর না তো আমি এই যে কচুর মুখীগুলো দিয়ে দিলাম মানে কচুর বইগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো এখন একটু তেল বেশি হয়ে গিয়েছে ভেবেছিলাম যে ডিম ভাজার পর যে তেল রয়ে গিয়েছে এটা দিয়েই ঠিক হবে কিন্তু এখন দেখি তরকারি দেওয়ার পর তেলটা একটু বেশি বেশি লাগছিলো কি আর করা দিয়ে দিয়েছে আর তো তেল তোলা যাবে না কারণ সবাই তোমরা দেখেইছো আমার প্রায় রান্নাতেই তেল আমি একটু কমই ইউজ করি তারপরে যে জল দিয়ে দিলাম আর কিছু কচুর বইগুলো একটু বড় বড় করেছিল তাই আমি আবার এটা চামচের সাহায্যে কেটে নিলাম ছোট করে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আর একটু সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে আমি আবার আদা জিরে বাটা দিয়ে দিব। আমার এদিকে ঢাকনা তুলে দেখলাম যে সেদ্ধ একটু হালকা হালকা হয়ে গিয়েছে আর অল্প করে জল আছে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আমার রান্নার পদ্ধতি অনেকেই খুব পছন্দ করে আবার অনেকের কাছে হয়তো বা খারাপ লাগে আমার আসলে কিছু করার নেই আমি এভাবেই শিখেছি রান্না তাই আমি তোমাদের সাথে এভাবেই শেয়ার করি আমি তোমাদেরকে শেখানোর জন্য কিছুই শেয়ার করি না জাস্ট আমি কিভাবে করি জিনিসটা সেটাই তোমাদের কাছে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে সেভাবে করবে তো হয়তো এর মধ্যে আবার ডিম দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হালকা করে আদা জিরে যেটা দিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণে এই তো আমার হয়ে গিয়েছে তরকারি রান্না করা আর এখন ফুটে উঠেছে কিছুক্ষণের মধ্যে দেখবে যে একটু জলটা শুকিয়ে গাঢ় গাঢ় হয়ে গেছে যেহেতু কচুর তরকারি সেহেতু একটু তো ওই যে প্যালপেলে টাইপের হবে আর ডিমটার এই কুসুম বের হয়ে গিয়েছিল ওইটা একটু দিয়ে নিলাম ঝোল ঢোকার জন্য বাস এখন আমি তরকারিটা নামিয়ে নিব তো সব মিলে তরকারিটা তোমাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তরকারিটা আমি এখন এখন এটাতে নামিয়ে নিয়ে আবার রান্না করব ভাজিটা লাইয়ের চুচা আর হচ্ছে আলু কুচি করে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করব এটা তো সবাই খাও মনে হয় আমি আগে খেতাম না অবশ্য ঢাকায় আসার পর জানি যে লাইয়ের চুচা ভাজি খায় তারপর আমি আমার মাকেও বলেছি মা লাইট চুচা ফেলে দেওয়া যা দেওয়ার দরকার নেই লাইট চুচা ভাজি করে খেতে খুব মজা লাগে এখন মাও খায় আমরা মানুষ তো এমনই বাইরে যেখানে সেখানে যাই না কেন কিছু না কিছু দেখে কিন্তু আমরা নতুন কিছু শিখে যাই তো ঠিক ওই রকম দেখা যাচ্ছে আমার এই দেখে অনেক কিছু নতুন এইটাতে কেউ মনে করার কিছুই যে আমি তোমাদেরকে শেখাচ্ছি ঠিক আছে তো হলুদ লবণ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে শুধু ভেজে ভেজে নিচ্ছি আর আমার ভাজি টাজি সব হয়ে গিয়েছে তোমাদের দাদারও অফিসের টাইম হয়ে গিয়েছে ও এখন আমাকে বলতেছে আমি বুট দিয়ে মুড়ি খেয়েছি আমার একটু ক্ষুদা নেই তুমি আমার এই টিফিন দিয়ে দাও অনেক দিন পর আজকে ওকে টিফিন দিচ্ছি আর টিফিন দিতে গেলে আমার যা হয় প্রথমে একটাতে ভাত দেওয়ার পর মনে হয় না ওর পেট ভরবে না এটাতে আরেকটু দিই ও এখন আমার বলতেছে তুমি এত ভাত দিচ্ছ কেন আমি বললাম না তুমি যদি অফিসে যে পেট না ভরে তখন তুমি আবার ভাত কই পাবা তাই আমি দুইটা মিলে ভাত দিয়ে দিলাম ভাজি দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার কচুর বই দিয়ে ডিম দেখো কত সুন্দর কালার তো একদিন আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনারা কি দুই তরকারি ছাড়া খাবার খান না মানে প্রত্যেক দিনই প্রায় দুই এক তরকারি রান্না করেন আমি আসলে অল্প কিছু রান্না করে খাই বেশি খাবার আমাদের কাছে ভালো লাগে না আমাদের যখন মনে হয় যে বেশি কিছু রান্না দরকার তখন আমরা রান্না করে খাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বেশি খেলেই যে হয়ে যায় এমন সব কিছু না যাই হোক ওকে টিফিনটা সুন্দর করে রেডি করে ওকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি এখন যেতে পারো আর ও আমার কথা শুনে হাসতেছিল আজকে একটু টেপ করছে তো একটু ইয়াং ইয়াং হয়ে গিয়েছে তাই আমি ওকে বলতেছিলাম যে তুমি কিন্তু আজকে একটু বেশি ইয়াং হয়ে গিয়েছো মেয়েকে দুই দিন পর বিয়ে দিতে হবে আর এরকম যদি ইয়াং হতে থাকো তাহলে কি হবে সে একটু হাসি দিল দিয়ে চলে গেল অফিসে এখন আমরা খাওয়া দাওয়া করবো এই হচ্ছে তোমাদের দাদার বুটসোলা আর বুটসোলাতে আজকে মশলা মনে একটু কম হয়েছিল কিন্তু টেস্ট ভালোই হয়েছিল ও আবার কোনো কিছু রান্না করলে ওকে যদি আমি না বলি যে টেস্ট হয়নি তাহলে ও মনে করে কি মনে হয় ভালো হয়নি কিন্তু আসলে ও যাই রান্না করে তাই ভালো হয় খাবার দাবার আমাদের শেষ খাওয়া দাওয়া শেষ করে লক্ষ্মীকে বলতেছিলাম যে লক্ষ্মী আমার ব্লাউজগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে একটু গুছিয়ে দাও তাই ও একটা একটা করে সুন্দর করে সব গুছিয়ে দিচ্ছিল এখন এগুলো আমি আমার মতো করে রেখে দিব কারণ ব্লাউজ আমি এলোমেলো করে রাখি যে পড়ার সময় খুঁজেই পাই না তাই ও আমাকে বলতেছিল আজকে সুন্দর করে গুছিয়ে নেন যাতে করে আর হারিয়ে না যায় এতো এই ব্লাউজগুলো আমার লাইভের সময় পড়তে হয় অনেকগুলো শাড়ির সাথে আমি লাইভে ম্যাচিং করে করে পড়ি তাই আমার এতগুলো করে ব্লাউজ কেনা থাকে আসলে এটা বিলাসিতা কিছু না প্রয়োজনে কেনা অনেকেই বলতে পারে আমরা একটা দুইটাই পাই না তুমি এতগুলো কিনেছো তো আসলে ওইটা প্রয়োজনে শৌখিনতায় নয় আর এই তো আমি এখন সন্ধ্যা দিব লক্ষ্মীকে বললাম আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুমি একটু কেটে কেটে দেখো বের করতে পারো কিনা কিছু ওইদিকে ও কাটছিল কেটে আমি এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসছি এখন একটু আমটা মেখে খাবো তো আমার মেয়ে অনেক কিছু নিয়ে চলে আসছে আম মাখার জন্য মরিচের গুঁড়ো বিট লবণ তারপর হলুদ আমগুলো কাঁচাই এসেছিল কুরিয়ারে আসতে গিয়ে একটু বাড়ি লেগেছে লেগে আমগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে তাই আমগুলো পাকতেও পারেনি ভালো করে কেয়ার করার তাই তো হলুদ লবণ কিছু দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন আমরা এই আম মাখাটা খাবো নষ্ট করবো সেই কত দূর থেকে আমটা এসেছে নিজের কাছেই কেমন জানি খারাপ লাগছিল আমার বাবার বাড়িতে অনেক আমের গাছ ছিল বিয়ের আগে আমরা প্রায় এরকম আম পাকা আমগুলো কাসন্দি ছিল ওরা ওই কাসন্দি দিয়ে খেতাম খুব মজা করে তো আজকে ওই আম মাখাটা খেতে ওই রকমই লাগছিল যে কাসন্দির মতো কিন্তু ওই তো একটু হচ্ছে টক ছিল তো আমার কেমন জানি মানে গা শিশি করে উঠছিল আমার মেয়ে তো খুব এনজয় করে খাচ্ছিলো তো আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি রেডি হয়ে যাও লাইভের জন্য চলে এসেছি এসে একটা টিকটক করলাম তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো টাটা বাই বাই